Eso. এই হলো খান বাহাদুর তাসিম চৌধুরীর বাড়ি। খান বাহাদুর তাসিম চৌধুরী আমাকে এই এতিম বাহারকে একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিল। আমি এদের রক্তের কেউ নই, তবে আমার গায়ে সমস্ত রক্ত দিয়েও এই পরিবারের ঋণ শোধ করতে পারবো না। আমি আজ এসপি, তাই চৌধুরী পরিবারের দয়াতে আজ তাসিম চৌধুরী বেঁচে থাকলে খুব খুশি হতেন। এসো চলো, এসো। নতুন গ্রুপে আমাদের ভুলেই গেলি। আর না, নাজবা সুলতান চৌধুরী এই চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকার। না ভাবি, শুধু এটাই আমার পরিচয় নয়, ভাই বলুন বন্ধু বলুন আমি ওর সব। ও পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী সালমা, আর এরা হলো আমার তিন রত্ন, রাজা রনি আর রত্না। বড় দুঃখ পেয়েছি আমার বিয়েতে তোমরা কেউ গেলে না। অবশ্য বিয়েটাও হঠাৎ করে হয়ে গেছে, আমি এসপি হিসেবে এখানে বদলি হয়েছি। চলো স্বামীমাকে দেখে আসি, ওর বিয়ের পর 10 বছর ওকে দেখা হয় না। কেমন আছিস স্বামীমা? কি বলছো তুমি, আমার ভাই তোমাকে স্পিনিং মিল দিয়ে দেবে? হ্যাঁ দিবে, দিতে হবে, নইলে আমি তোকে তালাক দিব। আর আমি জানি তুই তোর ভাইয়ের সাথে যুক্তি করে আমার একমাত্র ছেলেকে বিদেশ পাঠিয়েছিস, ওর খরচ জোগাতে হয় না। ছেলের পড়ার খরচ নাকি তোমার মদ আর মেয়ে মানুষের খরচ? যে খরচই হোক, খরচ তো আমার। আমার বাবা তোমাদের তিন ভাইকে 500 বিঘা জমি দিয়ে গেছে, এরপরও আমার ভাইয়ের লীলের দিকে তোমার লোভ? কি বললে হারামজাদি, আমি লোভী? তোর বাবা আমাকে জমি দান করেছে, ভিক্ষা দেয়নি আমাকে। হ্যাঁ হ্যাঁ, ভিক্ষাই তো, দান আর ভিক্ষার মধ্যে পার্থক্য কোথায়? শ্বশুর বাড়ির সম্পত্তির দিকে যাদের লোভ, তা ভিখারি ছাড়া আর কিছুই না। মেরে ফেল আমাকে, তবু ভাইয়ের কাছে আমি আর আমার সুখের জন্য ভিক্ষা যেতে পারবো না। তোকে মারতেই হবে, খবরদার। আমার উপরে অত্যাচার তুমি রোজ করো, আমার ভাই যেন জানতে পারলে তোমাকে খুন করে ফেলবে। খুন করে ফেলবে, আমি কি করেছি, কার হাতে তুলে দিয়েছিলাম স্বামীমাকে, আর স্বামীমাকে দেখতে এসে কি সর্বনাশ তুমি আমাকে দেখালে। এখন আমি কি করব, কি করব আমি? কে আগলে রাখবে এতিম শিশুদের? কে সামাল দিবে এই বিশাল সম্পত্তি? কে মাথায় নিবে এইগুলো দায়িত্বের বোঝা?
দিয়েছি। এই 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 থামো থামো, এই ট্যাক্সি, এই ট্যাক্সি ভাড়া যাবে? ভাড়া যাব না, কাছে কোথাও হলে লিফট দিতে পারি। চলবে, আমি তোমাকে ভালোবাসি, আর কদিন পর তোমার আমার বিয়ে। বিয়ে পরে এসব করবে? গাড়ি থামালে কেন? দরকার হলে টাকা নাও, টাকা না নাও ভাগ নাও। না ভাই, আরে কি করছো? কি বললে কুত্তার বাচ্চা? নাই কি বললে কুত্তার বাচ্চা? ভাগ নেবো, আগে তুই ধুলাই খানা ভাগে। তুই রুস্তমকে চিনিস না? দে রুস্তমের পরিচয় দে। ভাইয়া প্লিজ আমাকে নিয়ে যান। ঠিক আছে, গাড়ি ধরুন। ভার্সিটি যাবো, টাকা দাও। হাত নোংরা, পকেট থেকে নিয়ে নে। আচ্ছা গেলে গেলে 100 টাকা নিয়ে কি করিস রে? ভাইয়া তুমি একটা মিস্ত্রির মতো কথা বললে, টাকা দিয়ে কি হয় জানো না? যাতায়াত ভাড়া দিয়ে দুপুরে ডাল ভাত খাওয়ার টাকাও থাকে না। ডাল কি ডাল ভাইয়া? ডাল ভাত খেতে খেতে তোমার ব্রেনটাও ডাল হয়ে গেছে। তবে আরেক রত্ন এসেছে। রত্ন না রত্ন না রত্না, নামটাও ঠিক মতো বলতে পারো না। হ্যাঁ কি করব, অশিক্ষিত মিস্ত্রি যে, কিন্তু এইটুকু বুঝি তুই আমার রত্ন। ভুল মেরো না, টাকা দাও। আজকে কলেজে ফিজ দেওয়ার ডেট। হ্যাঁ দেখছিস না, হাতে কালি, ওখানে হাত দুটা পেয়ে যাবে। সোজা হয়ে দাঁড়াও, আবার আবার সোজা হয়ে দাঁড়াও। সিগারেট? কি তুমি সিগারেট খাও? না না, তুমি না বলেছিলে আর সিগারেট খাবে না? খাই না তো, পান করি। আচ্ছা দেখি, পান খেলে খাও, কিন্তু এটা তুমি পাবে না। বাবা
রাজা রাজা আসসালামু আলাইকুম। হাই দোস্ত, ভাই বললে ভালো আছিস না? জ্বলছিস কেন? আরে জ্বলছি না, বলছি বলছি চা খাওয়া। দোস্ত, তুই এই টিনের কাজ ছাড়তে পারলি না? না, এটা গ্যারেজ কালচার ছেলেকা, বলে যা। শালা, তোর কথা বলার কোনো সাইজ নেই, কাট টু কাট। আমি বেলেত্র ধনী বাবার সন্তান, তোর মতো গরিবের বন্ধু, কিন্তু তুই শালা গরিবের বন্ধু হতে বলে ধনী বাবার সন্তান নয়, মনের দিক থেকে ধনী হতে হয়। এবার চা খেয়ে বিদায় হ, আমি সাদি বাবার মাজারে যাব। কেন কেন, বিয়ে করছিস? করবো, তবে ভাই বোনের বিয়ের পর। দোস্ত, তুই বিয়ে না করিস, অন্তত আমার জন্য একটু দোয়া করে আসিস। যাও মা, মানত করেছি, উপরে গিয়ে দোয়া করে এসো। এসব ভিড়ের মধ্যে গিয়ে দোয়া চাইব? শ্রীরানী ওভাবে বলে না, তো কিভাবে বলবো? বিয়ে করার জন্য লোকে কোর্টে যায়, কাজে অফিসে যায়, মাঝারে কেন? এটা কি পাগলামি নয়? পাগলামি হলে তোমার বাবা একজন পাগল, কিন্তু কি আর করা, মানত করেছি যে জামা দোয়া করে এসো। যাও যাও, আমরা পাশে আছি, এসো সালমা। শোনো সাধু বাবা, আমার বাবা মা আমার জন্য যে পাত্র ঠিক করেছে ওকে আমার একদম পছন্দ না, দেখতে হিরণের মতো। সাধু বাবা, আমি তোমাকে 500 টাকা বেশি দেবো, আমার জন্য তুমি এমন একজন বর পছন্দ করে দাও যে দেখতে ফিল্মের হিরোর মতো, বন্দির হিরোর মতো না হোক অন্তত ঢাকার হিরোর মতো। এলাম ভাই বোনের বিয়ের জন্য মানত করতে, তুমি কার আংটি আমার হাতে তুলে দিলে বাবা? দোয়া করেছিস মা? না বাবা, একদম পারফেক্ট দোয়া করিসনি। এই দোয়া গ্রহণ না করলে সাদি বাবার খবর আছে। এভাবে বলে না মা। এই কি তোর হাতের আংটি কোন হাত? আমার মনে হয় সাদি বাবা রেখে দিয়েছে। নিজের হাতের আংটিটাও আগলে রাখতে পারিস না, কেমন মেয়ে তুই? শোনো, ওটা এনগেজমেন্টের আংটি ছিল। মাজান, চিন্তার কিছু নেই আম্মাজান, সাদি বাবা ওই আংটি যোগ্য হাতেই তুলে দেবেন। রাখো ভাই, এখানে রাখো। তাহলে রত্না কলেজের নামে কোথায় গেল? দাঁড়াবো না, পারলে ধরো। রনি, নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তো তোমাকে ভালোবাসলাম, কিন্তু ভয় করছে বাবাকে। কেন? তোমার বাবা কি বাঘ না সিংহ? বাঘ সিংহ তো মানুষকে ভয় করে, কিন্তু আমার বাবার কিছুতেই ভয় নেই। আমার বাবা আশরাফ খান এক ভয়ঙ্কর দাম্ভিক মানুষ। দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না, আর আমি তো ঠুঙ্ক প্রেমের দম্ভকে পছন্দ করব কেন? ধনী গরিবের ব্যবধান আল্লাহ করে দিয়েছেন, তুই ভাঙার কে? তুই আমার কোম্পানির 50 জন ড্রাইভারের মধ্যে একজন। স্যার, পপি আমাকে ভালোবাসে। সামান্য ড্রাইভার হয়ে তুই লোভী হাত বাড়িয়েছিস আমার পার্টনার নাজির চৌধুরীর মেয়ের দিকে। এই চান্স পেলে তো তুই আমার মেয়েকেও ছাড়বি না। এই ওর নামে 10 লাখ টাকার একটা চেক লিখে দে, ভাতের অভাব তোর হবে না, কিন্তু
নিজের হাতে ভাত তুলে দিয়ে খেতে পারবি না, ওর হাত কেটে দে। আইজিকে ফোন লাগা। ওয়ালাইকুম আসসালাম, বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? প্রিন্সিপাল সাহেব, ফোনে তো আপনাকে সবকিছুই বলেছি। রানী আমার একমাত্র মেয়ে, আপনার সেভেন আর্টস কলেজে সাতকলা শেখার কোনো দরকার নেই। ব্যাস নিজের শরীর ঠিক রাখার জন্য একটু নাচ, আত্মরক্ষার জন্য সামান্য জুডু ক্যারাটে, আর ছেলে মেয়েদেরকে শোনাতে পারে এমন একাত্তর গান শিখলেই চলবে। আইজি সাহেব, নিজের মেয়ের জন্য এত অল্প চিন্তা করছেন কেন? কারণ মেয়ের জন্য বাপের চিন্তা এমনিতে বেশি। ওর কোনো অসুবিধা হবে না, ওর জন্য হোস্টেলে আমি সুন্দর রুম বরাদ্দ করেছি। আমি কিন্তু একা থাকতে পারবো না, একজন সঙ্গী চাই। সে কি কথা মা, তোমার সাথে আরো দুটো মেয়ে থাকবে। তাহলে অবাক হওয়ার কি আছে, আমি তো এটাই চেয়েছিলাম। প্রিন্সিপাল সাহেব, মেয়ে কিন্তু আমার আউটস্পোকেন, শিখিয়ে দেবেন। মনে করুন আমি আমার জানটা ছেড়ে যাচ্ছি। চলি। ওকে বাপি। মা রানী, তুমি এখানে রানীর মতোই থাকবে, কোলাহল হইচই তোমাকে ঘিরে রাখবে। দারুণ রে, চোখ পড়েছে আমার, চোখ পড়েছে। ও মা, ভুলে ওদিকে তাকাসনি রানী, কেন কেন বলতো?
আরে বল, তোর ভাইয়ের নামটা কি? রাজা। আমি কে? রানী। রাজা রানী? ছি ছি ছি, মরেছিস রে? হ্যাঁ মরেছি, তোর ভাইয়ের মধ্যে মরেছি। রাজার মধ্যে রানী মরেছে, এক টাকা মরার কি কোনো দাম আছে রে? আরে রানী যখন মরেছে, রাজাকেও মরতে হবে, অসম্ভব। চ্যালেঞ্জ। কথা দি, তুই শুধু আমার পরিচয়টা গোপন রাখবি। দিলাম কথা, কিন্তু কোনো কিন্তু নয়। তুই জানিস না রত্না, এই রানীর চোখ হলো রাবিনা তেমনি চোখ। তোর ভাইকে তো ঘায়ল করবো। দেখিস, শেষটায় ব্যর্থ হয়ে আমার ছোট ভাইটাকে ঘায়ল করার চেষ্টা করিস না, ও কিন্তু আগেই ঘায়ল হয়ে আছে। সারা জন্ম ধরে থাকো না, আমি তোমার দিন বানা, আমি তোমার রমিলা, আমি তোমার দিন বানা, আমি তোমার রমিলা। আমি তো ধীরে ধীরে এসো না, এসো না, তুমি প্রাণের মাঝে এসো না, থাকো না, থাকো না, সারা জনম ধরে থাকো না, আমি তোমার দিন বানা, আমি তোমার রমিলা। তুমি লুকিয়ে রাখো চোখের কাছে, সারাটি বেলা কাটিয়ে দেবো দুজন কথা বলে। আমি কি আমার বন্ধু তোমার কাছে এলে, প্রিয়তমা ও প্রিয়তমা, তোমাকে আমি ছাড়বো না, প্রিয়তমা ও প্রিয়তমা, তোমাকে আমি ছাড়বো না। এসো না, এসো না, তুমি প্রাণের মাঝে এসো না, থাকো না, থাকো না, সারা জনম ধরে থাকো না, আমি তোমার দিন বানা, আমি তোমার রমিলা। গাড়ি খারাপ হয়েছে ম্যাম সাহেব, আর যাবো না। বলো কি, তাহলে আমি
সাদি বাবার মাঝে যাবো কেমন করে? এক দুই মাইল তো রিক্সা লয়ে গঙ্গা। রিক্সা? ও নো, প্লিজ মেরামত করে নিয়ে চলো ভাই। ভাই কইলে কামাইবো না, গাড়ি ঠেলতে হইবো, ঠেলা দেন। আচ্ছা কি হলো ম্যাম সাহেব? আর পারবো না, মরে গেছি। তাহলে গাড়িও স্টার্ট হইবো না। এই স্টার্ট হবে তো কি হয়েছে, গ্যারেজে ঢুকাও। আমি কি তোমার বাবা চাকর নাকি যে গাড়ি ধাক্কা দেবো? কি করি কথা, তুই পচা ড্রাইভার ছিল না? চল আজকে তরে লইয়া সাদি বাবার মাজারে যাইয়া আমি তরে বিয়া করব। চল চল ড্রাইভার শাদি করে লই, চল। আজকে তোরে খাইয়া ফেলাম, আজকে তোরে বুঝাই দিব কয় মাসে একদিন। ওটা গেছে ম্যাম সাহেব, কালো ট্যাক্সি, খুঁজেও পাওয়া যাবে না। তা কোথায় যাচ্ছিলেন? সাদি বাবার মাঝে নিয়ে এখন আমি কেমন করে যাব? কান্না কি হলো? কাছেই তো, চলো আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তুমি নিয়ে যাবে? ও বাবা তাকাচ্ছো কেন? না না, আমি ভদ্র করিনি। হ্যাঁ সে তো আমাকে তুমি করে বলা দেখেই বুঝতে পেরেছি, চলো। কি ব্যাপার, কোন ভিড়ভাড় দেখছি না যে? সাদি বাবার বাজার দর মানে দিনকাল ভালো যাচ্ছে না। ওভাবে বলো না, যা চাওয়ার চাও, চলো। চাওয়ার কি আছে, বাপদাদার ঋণ শোধ করতে এসেছি। সাদি বাবা আমার চোদ্দ গুষ্টি তোমার ভক্ত, দাদার আগে দাদি মারা গেল, আমার বাবার জন্ম হলো, বাবার আগে আমার মা, ওই একই ইতিহাস। পাগল নাকি? শোনো সাদি বাবা, আমার বাপদাদারা যা মানত করে গিয়েছিল তার হিসেব করে দেখলাম সুদে আসলে অনেক টাকা হয়ে গিয়েছে। তোমার নামে এখন ফকির মিসকিনদের দান করে দিচ্ছি। বাবা এই নব্য বিকারিণী রানীর জন্য দোয়া করো। আমিন আমিন। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জন্য যা করলে তা আমি সারা জীবন মনে রাখবো। মেনি থ্যাংক। ঠিক আছে ঠিক আছে, এবার দয়া করে গোরস্থানে নিয়ে চলো। গোরস্থানে কেন? বাপদাদার কবর জিয়ারত করবে বুঝি? না, নিজের জন্য কবর দেখব, মরা ছাড়া আমার তো কোনো পথ নেই। কাপড়ের ব্যাগ ড্রাইভার নিয়ে পালালো, টাকা পয়সা সব মাঝারে দিয়ে দিলাম, আমার জন্য অবশিষ্ট রইল শুধু মৃত্যু। আরে আচ্ছা মেয়ে তো, বাবা মা না থাক, বাড়ি ঘর তো আছে? আছে, ভাড়া বাড়ি আছে, বাড়িওয়ালা বলেছে তাকে বিয়ে করলে ভাড়া ছাড়ে থাকতে দেবে। কিন্তু আমি সাদি বাবাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি অপছন্দের মানুষকে আমি বিয়ে করব না। চলো গোরস্থানে নিয়ে চলো। চুপ করো, গোরস্থানে গেলেই তোমাকে কবর দিয়ে দেবে। তাহলে কোথায় যাব আমি? বাবা মা তোমরা কেন আমাকে ছেড়ে দূরে রইলে? কেন 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 কেন? আহা ঠিক আছে ঠিক আছে, কান্না কেন থামাও, পড়েছি মগরের হাতে। আচ্ছা ঠিক আছে চলো, আপাতত আমার বাসায় চলো। আহ কান্না থামাও, চলো আমার বাসায় চলো। তোমার বাসায়? চলো যাব, ঝিয়ের কাজ, রান্না করা, কাপড় ধোয়া, হাত মুখ ধোয়া, সব কাজ করতে পারবো। গরিবকে তো সব করতেই হয়। আহা ওসব কিচ্ছু করতে হবে না, মান্না রাখবে,
কোন উদ্দেশ্যে? ওরে আমার মেম সাহেব, তোমার এত কথার উত্তর আমি দিতে পারবো না, ঘরে ভাই বোন আছে, চলে। প্রস্তাব দিয়ে চলে যাচ্ছ কেন? অসহায়কে সব পরিস্থিতি মেনে নিতে হয়, চলো। দয়া করে চলুন, চলো। নরিন খেয়ে গেলেই পারতি না রে, আর চলে যাই, আরেকদিন এসে খাবো। ঠিক আছে, কাল কলেজে যাবি না? দেখা হবে, যাই, দেখা হবে, আসি, বাই। রত্না, তোর বান্ধবী? আমার বান্ধবী? না না, তোর বান্ধবী না, বান্ধবীর মতো তোর ঘরে থাকবে। রত্না রে, আমার আর ভাই আর কিছু হয়ে থাকবে না, তোর বান্ধবী হয়ে থাকবে। রনি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আরে মেয়েটির কেউ নেই, তাই ভাবলাম আমাদেরও কাজের বুয়ার আরেকটা দরকার। কাজের বুয়া বলো আর পানির কুয়া বলো, সব বলো, শুধু যেতে বলো না। না 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 না, যেতে তো বলতেই হবে। রত্না রে, ভাইয়ার আনা তোর এই নতুন বান্ধবীকে তোর ঘরে নিয়ে যা। রত্না, কি বলেছিলাম? কে বলা থা? কি এখানে যে প্যান্টের শার্টটা রাখলাম গেল কোথায়? রত্না কলেজে গেছে। হ্যাঁ, বলে ভার্সিটিতে গেছে। হ্যাঁ, মিস রানি? জি। এসব কি হচ্ছে? রুটি, কিন্তু হচ্ছে না, হয়ে যাচ্ছে পাঁপড়। আমি পাঁপড়ের কথা বলছি না, বলছি কাপড়ের কথা। তুমি আমার কাপড় পরেছো কেন? বলছি কাপড় নিতে কি হয়েছে? রত্নার তো কাপড় আছে, সেটা বলবে। লাঠিতে একটা বন্দুক তুমি, তোমার প্রেমে পড়েছি আমি, তোমাকে ছাড়া কিছু না জানি, আমার মনটা তোমার। Thank you.
আমি পিয়াসা আরো বারে বুকে গভীর লোকাত তোমায় কত না ইচ্ছে করে আমার বাড়ির সামনে দিয়া কি সুন্দর গাড়ি হায়রি এটা ইংলিশ ছবিতে দেখছিলাম আপনার যৌবন না গিয়েছে খুলনা ধরুন বড় খারাপ গাড়ি দাদা গাড়ি হাই হাই হীরা তালুকদারের প্রিয় জিনিসে যে টোকা দেয় হীরা তালুকদার তার জীবনে ব্রেক ফেল করে জলের সামনে এনে দাঁড় করিয়েছে ওই পাও তোমরা কার দিকে হাত বাড়িয়েছ কার দিকে তোমরা জানো না ও কার ভাই দ্বিতীয় সাক্ষাতেই তোমার ওই দম্ভের জবাব মিলবে
দেখছেন রাজু ভাই, যাদের রক্তের নেশা যাদের চোখে তাদের চিনতে হয় না। সরি মিস্টার তালুকদার, আপনাদের দখল করার জমিতে আমি ফ্যাক্টরি করতে যাব না। দখল করার জমি? হ্যাঁ মিস্টার মীরা, ওই জমির প্রকৃত মালিক জনৈক বাদশাহ চৌধুরী, যিনি নিখোঁজ অথবা নিরুদ্দেশ। মিস্টার খান, টাকা যার পকেটে, জমি যার দখলে, সেই তার প্রকৃত মালিক। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, বাদশাহ চৌধুরী বেঁচে থাকলেও ও জমিতে আর পা রাখবে না। মিস্টার হীরা, অবৈধ জমি আশরাফ খানও পা রাখতে যাবে না। শুরুতেই দখল করা জমি নিজেদের নামে দেখিয়ে আপনারা আমার সাথে ধোকাবাজি করেছে। ধোকাবাজদের আশরাফ খান প্রশ্রয় দেয় না। খান সাহেব, আপনি আমাদের ঠোকাবাজ বলে অপমান করেছেন, দুশ্মনি কিনছেন আপনি। আশরাফ খান তার বাড়িতে আসা মেহমানদের অসম্মান করে না। এই আশরাফ খান নিয়ম নীতির মানুষ, অর্থ বিত্ত প্রতিপত্তির সাথে সততাও চার পুঁজি। সৎ পথে কেউ কোটিপতি হতে পারে না মিস্টার আশরাফ খান। আমার দাদা হয়েছিলেন, বাবা হয়েছিলেন, আমিও হয়েছি। মিস্টার হীরা, কথায় আছে, তেলে ভেজাল না থাকলে তা জলে মিশে না। ধনাঢ্য ব্যক্তি অর্থ হারিয়ে গরিব না হলে সে গরিবের সাথে মিশতে পারে না। সৎ ব্যক্তি অসৎ না হলে সে অসৎ ব্যক্তির বন্ধু হতে পারে না। আশরাফ খানের সাথে ব্যবসা করার আগে এই পার্থক্যটা আপনাদের জানা উচিত ছিল। আপনারা যেতে পারেন, কিন্তু আপনি কিনবেন বলে সেই জায়গায় আমরা 50 লাখ টাকা খরচ করে ডেভেলপ করেছি। ফাউন্ডেশন ছাড়া বহুতল দালান তুলেছেন আপনারা, ব্যাড ইনভেস্টমেন্ট। ওখানে ফ্যাক্টরি করতে যাবে বোকারা, আমি নই। আপনি কতটা চালাক সে পরীক্ষা আপনি দিয়েছেন, কিন্তু আপনি কতটা বোকা সে পরীক্ষা নেবার দায়িত্ব আমার। আপনি এখন লাল স্ট্রি করবেন, এই লাল ভাইটা যায়, ওরে মুক্তা ভাইটা যায়। হ্যালো। হ্যালো মিতু। ও রনি, কবে যে ধরা পড়বো ঠিক নেই। তোমাকে না বলেছি এভাবে ঘন ঘন বাসায় ফোন করবে না? কেন করবো না তুমি জানো না? একদিন তোমার সাথে দেখা না হলে, কথা না বললে আমি পাগল হয়ে যাই। অবশ্যই তুমি পাগল, নইলে এভাবে কেউ ফোন করে না। তোমার কি ভয় ডর নেই? আমার বাবাকে তুমি চেনো না। তোমার বাবা হতে পারে ধনী, থাকতে পারে তার কোটি কোটি টাকা, হতে পারে তোমার বাবা একটা মানুষকে খুব বাঘ। আমার শক্তিকে এত ছোট করে দেখো না। তোমার বাবা বাঘ হলে আমিও সিংহের ভাই। কথা না বাড়িয়ে পথটা ইয়ত পার্কে চলে এসো, নইলে তোমাকে আমি উঠিয়ে নিয়ে আসবো। আই লাভ ইউ মিতু। এখন আসছে না কেন? তুই ভালো আছিস মূর্তি, তোকে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। চল তোমরা কারা, কথা কম চল। না রে, তোর টিমের কাপ আমাকে বদলাতে হবে, নিজেকে আগে বদলা। উস্তাদ, উস্তাদ সর্বনাশ হয়ে গেছে, আর সব খানের লোকেরা রনি মেরে ধরে নিয়ে গেছে। আশরাফ খান, খান সাহেব। কে তোমরা? যাকে বেঁধে রেখেছেন আমি তার ভাই। ওকে বেঁধে রেখেছেন কেন? দয়া করে যাতে শাস্তি দেবার আগে জানতে পারো ও কি অপরাধ করেছে। তোমাকে দেখেই বুঝতে পারছি
তোমার স্ট্যাটাস কি? স্ট্যাটাস বাড়ানোর জন্য অর্থ বৃত্তের প্রয়োজন। বৃত্তবান হওয়ার জন্য হাইজ্যাকিং আজকাল একটা সহজ উপায় বটে, কিন্তু আশরাফ খানের মেয়েকে তুলে নিয়ে টাকা দাবি করা অত সহজ নয়। আমি গরিবদের ঘৃণা করি না, কিন্তু লোভী মানুষদের সইতে পারি না। গুন্ডা ভোগভাসদের আমি কঠিন শাস্তি দেই। খান সাহেব, গরিব হলেই কেউ গুন্ডা হয় না। গুন্ডা যাদের মানায় তারা তো আপনার মতো বিত্তবান বড়। গরিব হলেই কেউ লোভী হয় না। লোভী তো তারা যাদের আপনার মতো অনেক আছে আর অনেক চায়। প্রমাণ করতে পারবেন আমার ভাই লোভী? প্রমাণ করতে পারবেন আমার ভাই গুন্ডা? এই অশোক খান ওকে হাতে নাতে ধরেছে। তোমার ভাই যদি লোভী গুন্ডা নাই হবে তাহলে কিসের লোভে আমার যুবতী মেয়েকে টেলিফোনে তুলে নেবার হুমকি দেয়? তোমার ভাই একটা দুশ্চরিত্র শয়তান। জিজ্ঞেস করো ওকে। রনি ভাইয়া, ভুল করলে একটা ভুল করেছি, তা হল তোমার মেয়ে মিতুকে ভালোবেসে। যে জিব্বা আপনি জেনে ছিঁড়তে চাইছেন, সেই জিব্বা কোনদিন হারামের স্বাদ সে কেউ দেখেনি। ওই জিব্বা থুতু চেটে এখন অনেকে বেঁচে আছে। তোমার ভাষা শুনে মনে হচ্ছে তুমি কোন রাজা মহারাজা? নাই বা হলাম রাজা মহারাজা, ভিখারিও নই, ছোট লোক নই। কে তোমার জয়? নাম রাজা, মোটর মেকানিক, কিন্তু মানুষ। মোটর মেকানিকের ভাই যখন আশরাফ খানের একমাত্র মেয়ের দিকে তাকায় তখন তার অর্থ কি দাঁড়ায়? চার চোখের মিলন। খান সাহেব, এক হাতে তালি বাজে না, আপনার মেয়েও রনিকে ভালোবাসে। আশরাফ খানের ইজ্জত নিয়ে কথা বলছো তুমি? অযথা গলাবাজি না করে আপনার মেয়েকে দেখে জিজ্ঞেস করুন। অবশ্যই জিজ্ঞেস করব, কারণ আমার মেয়ের প্রতি আমার কনফিডেন্স আছে, আমার বিশ্বাস আছে আমার ভাই রনির ওপর, সে মিথ্যাবাদী নয়। কিন্তু যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে প্রতিদিন 100টা করে চাবুক খাবো এবং মাছ ভরে খাবো। এই মিস্ত্রির ভাই যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, ও আমাকে ভালোবাসে। আর তুমি? আমি ওকে ভালোবাসি না। ছাত্র অপরাধ করলে সেই দায়িত্ব গিয়ে পড়ে শিক্ষকের উপর, সন্তান অপরাধ করলে সেই দায়িত্ব গিয়ে পড়ে পিতা মাতার উপর। আমি ওর ভাই, অভিভাবক। অভিভাবক হিসেবে নিশ্চয়ই ওকে শিক্ষা দেবার ব্যাপারে আমার কোনো ভুল শিক্ষা ছিল, সেই ব্যর্থতা ওর নয় আমার। তাই অভিভাবক হিসেবে এই চাবুক আমার প্রাপ্য, চাবুক আমাকে মারা হোক। মনে রাখো, ইস চাবুক একদিনে মারলে 100তে কত দিন, 3000-এ কত মাস? জেনে দাও রে।
আমার কষ্টে তোমার চোখে পানি কেন? সে তুমি বুঝবে না, পিটপিটে রক্ত ঝুলে তা দেখা যায়, কিন্তু অন্তর্জলে রক্ত দেখা যায় না। চমৎকার সময় গেল আপনার, ঠিক 24 ঘন্টা পর যায়নি বলে নিজে এসেছেন। মারুন খান সাহেব, মারুন। কি ব্যাপার খান সাহেব, চাবুকের পরিবর্তে চুমু? চাবুক তো আমার পাওনা রাজা, আমি অপরাধী। গরিবের রক্ত দেখে ধনীর চোখ খুলে গেল? চোখ খুলে দিয়েছে আমার মেয়ে মিতু। রনিকে ভালোবাসে মিতু, কিন্তু নিজের ভালোবাসা নিজের বুকে কবর দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল মিতু। আমার ভয়ে, এই দাম্ভিক পিতার ভয়ে। ভাই হয়ে তুমি পিতার দায়িত্ব পালন করেছ, কিন্তু আমি পিতা হয়ে রাক্ষসের ভূমিকা দিয়েছি। মা হারা মিতুকে আমি শান সহকাতে জীবন দিয়েছি, কিন্তু দিতে পারিনি পিতার স্নেহ মায়া মমতা। আমার অপরাধের শক্তি আমাকে দাও রাজা, আমাকে দাও, আমাকে চাবুক মেরে আমার শরীর থেকে দাম্ভিক পিতার রক্ত বের করে দাও, দাম্ভিক রক্ত বের করে দাও রাজা। উঠুন উঠুন খান সাহেব, তারার দরকার নেই। চাবুকের চেয়ে বড় আঘাত বুকে নিয়েই তো আপনি কথা বলছেন। মিতু, হায় মামুনি, আজ থেকে রনি আমার ছেলে। মামিতু, আজ থেকে ওরাই তোর আপন জন। জামা ভিতরে যা। রনি রনি আপনারই হলো, কিন্তু খান সাহেব, রনিকে আমি বিক্রি করবো না। মৃত্যু রনিকে ভালোবাসে, এই ঘরে হবে ওর জন্য পেয়েছে। তাই হবে, বিয়ের পর মৃত্যু এখানেই থাকবে। সাবাস খান সাহেব, সাবাস। আপনি শুধু অর্থ দিতে। এই যে রানি, আমার বিয়ে আগে হবে। আমার আগে হবে? আমি নে, আমার বিয়ে আগে হবে। আমি বুঝি পুরুষ, আমার বিয়ে আগে হবে। নো 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 নো, ঘাপলা আছে, সব কাগজ খুলে দেখব। ইয়েস, দেখো রানি, 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 এটা খুলি, রানি। ও মাই গড, সব কাগজে রানি লিখে রেখেছি। এটা কোনো লটারি হলো? আরে আমার হয়, কিন্তু লটারি করে তো বিয়ে হয় না। তাহলে কি করে হয়? খাস দিলে প্রেম করো, যে যার মনে মানুষকে অবশ্যই পাবে। রানি তো পেয়ে গেছে, রত্নার তো হয়েই আছে, এবার আমার পালা। দশটা বাজতে সবাই ঘুমিয়ে অচেতন। এখানে যেখানে ঘুমাচ্ছিস না সত্যি সত্যি ঘুমাচ্ছিস?
বাবা সব ঘুম। এদের পড়াশোনার কি হবে? সাদি বাবার মজার আংটি তাহলে কোথায়? নিশ্চয় অভ্যাসটা পড়েছে, নইলে ওর বিয়ে ঠিক হয় কেমন করে? হায় হায়, তার মানে সাদি বাবার পছন্দ নয় আমি বিয়ে করি? একটা নতুন আংটি তো আমি রানীর হাতে দেখেছি। দেখি আমার আংটি। হায় 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 হায়, তোর হাতে আংটি দেখে আমি সবাই ভাববে আমি ওকে দিয়েছি। এই মুসিবত থেকে আমি যে ঘরে এসে চাপলো। আংটিটা নিতে হবে। এইটা রাজা কি এখনো লেগে আছে? Thank you.
আমার যেন পুড়ে মারে রূপের আগুন। রাঙা হাসি দিয়ে পাগল করলে আমার, না পেলে তোমার দেখা পারি না থাকতে একা, না পেলে তোমার দেখা পারি না থাকতে একা। তোমার প্রেমে যেন এত জাদু আছে, দূরে যদি থাকি তাহলে আমার কাছে কেমন সোনা দিয়ে যেন বদলায় আমার, না পেলে তোমার দেখা পারি না থাকতে একা। মাইয়া, এই কি হচ্ছে? কি বলেছিলাম তোকে? ভালোই হলো, কি বলো দোস্ত, বন্ধুত্বের সম্পর্ক আত্মীয়তার রূপ নিল? এ তো আমাদের পুরনো ওয়াদা। কিন্তু পুলিশের আইজি শিল্পপতির ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছে, লোকে অন্য দৃষ্টিতে দেখবে না তো? ভয় কি, রিটায়ার টাকা বসে বসে না খেয়ে ব্যবসা শুরু করো, লোকের দৃষ্টি সমান হয়ে যাবে। ওয়েল, তাহলে কালি এনগেজমেন্ট করে ফেলি, কি বলো বন্ধু? তাই হবে। হ্যালো আইজি সাহেব। জি আইজি বলছি, আমার মেয়ে রানীকে কালকের মধ্যে পাঠিয়ে দেবেন, জরুরি প্রয়োজন। স্যার, রানী তো হোস্টেলে নেই। হোয়াট নন্সেন্স। হ্যাঁ স্যার, বাড়ি যাবার নাম করে আপনার মেয়ে তো 15 দিন আগেই হোস্টেল ছেড়ে চলে গেছে। ও নো, রানী বাসায় আসেনি, কোথায় গেছে খোঁজ করে 5 মিনিটের মধ্যে আমাকে জানান। জি স্যার। কোথায় গেল আমার মেয়ে? প্রিন্সিপাল বলছে 15 দিন আগে রানী বাড়ির নাম করে হোস্টেল ছেড়ে। এই খেয়ালি মেয়ে না যদি আমাকে কোন বিপদে ফেলে। রানী তো মাঝে মাঝে এসে ক্লাস করে ওর বান্ধবী রত্নার সাথে। রত্না মানে রাজা মেকানিকের বোন? হ্যাঁ স্যার, রানী নাকি ওখানেই থাকবে। সে কি কথা! ওখানে রাজা নামে এক গ্যারেজের মালিক আছে, ফাইটার, রানী ওর বাড়িতে আছে। ও নসিব, আইজির মেয়েকে আটকে রেখেছে এক সন্ত্রাসী। আমি আমার লম্বা চাকরি জীবনে যাদের স্পেয়ার করিনি দেখাবার তো গুলির নির্দেশ দিয়েছি, আর আমার মেয়েকে! ও নসিব, আমি নিজে গুলি করে মারব ওকে। না বন্ধু না, তুমি নিজে পুলিশ, পুলিশি ঝামেলা যেও না। আইজির মেয়েকে সন্ত্রাসী আটকে রেখেছে প্রচার হলে মিডিয়া গুলো গরম হয়ে উঠবে। দেন হাউ আই উইল গেট মাই ডটার? মাথা ঠান্ডা রাখো, আমি আমার লোকজন দিয়ে রানীমাকে উদ্ধার করে আনছি। হ্যাঁ রাজা কোথায়? ওস্তাদ তোমার দায়। হ্যাঁ তুমি কে? আমি রত্না, রাজা ভাই আমার বড় ভাই। তোমাকে নিয়ে যাচ্ছি, রাজা এলেই তোমার ছেড়ে দিয়ে যাবে। রনিকে আপনি ঘর জামাই বানাতে চান? না না না, তা চাই না, দিন যাবে খরচ বাড়বে, ব্যবসা করাতে ক্ষতি কি? ঠিক আছে, তুমি গ্যারেজ চালাও, পাশে পাশে একটা শোরুম খুলো, ওটা না হয় রনি দেখবে। টাকা আমি দিচ্ছি। আমি বহুবার বলেছি আঙ্কেল, ও রাজি হয় না। এ তোমার গোরামি রাজা হতে পারে গোরামি, কিন্তু আমি বলে আত্মসম্মান বোধ। একটা সময় ছিল যখন আমরা দান করেছি, এখন সময় বদলে গেছে, কিন্তু এমন দুঃসময় আসেনি যে হাতে দান করেছি সেই হাতেই দান গ্রহণ করব। হ্যালো কেনিয়া। হ্যাঁ রাজা আমার সঙ্গে আছে, কি হয়েছে কথা বলো। হ্যালো কেনিয়া। কিছু লোক এসে তোমার না পাইয়া রথ না পারে তুই হয়ে গেছে, কইছে তুমি হাজির না হইলে রথ না পারে ছাড়বো না। কোন দিকে গেছে ওরা? কোন সমস্যা?
রথাকে কিছু গুন্ডা তুলে নিয়ে গেছে। কি খবর হলো? মিশন ফেল। তাহলে আমার রানীর কি হবে? তোমার রানী কি করে জানো? তোমার রানী ওই গুন্ডা মেকানিকটাকে ভালোবাসে। কি বলছো তুমি? একটা মেকানিককে ভালোবাসে? কেন, মেকানিক মানুষ তো, তাদের মাঝে কি প্রেম ভালোবাসা নেই? এখন যাও, জামাই আদর করে নিয়ে এসো তোমার মেয়ের প্রেমিককে। ভাইয়া কেন আইজি মেয়ে হয়ে পরিচয় গোপন করে এতে মশাহায় সেজে আমার বাড়িতে উঠেছো? কি উদ্দেশ্য তোমার? উদ্দেশ্য তোমাকে ভালোবাসা। একে ভালোবাসা বলে না, পাগলামি বলে, বলে স্বপ্ন বলে। আর তোরা, তোরা আমার ভাই বোন হয়ে সব কিছু জেনেও আমার কাছে গোপন করেছিস? কেন করেছিস? তোরা কি তোদের ভাইকে চিনিস না? ওদের ধমকাচ্ছ কেন? ওদেরকে তো আমি চুপ থাকতে বলেছিলাম। অফিসার, ফায়ার ওপেন করো। কি হলো? ফায়ার ওপেন করো স্যার। ভেতরে আপনার মেয়ে রয়েছে। অ্যানাউন্স করো, অ্যানাউন্স করো, 2 মিনিট সময় দাও। টেন ওপেন ফায়ার। আমি তোমার সন্ত্রাসীকে স্পেয়ার করি না, ঠিক আছে? আমাকে দাও। রাজা, আমার মেয়েকে মুক্ত করে দাও, তাহলে আমরা গুলিতে হতে বাধ্য হবো। রাজা, তোমার বাঁচার কোনো উপায় নেই, পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে। নাও, আরো সামাল দাও। আমার কি দোষ? তোমার আমার জোড়া তো সাদিবাবু ঠিক করে দিয়েছেন। এই তোমার হাতের আংটি, ওটা সাদিবাবা আমার হাত থেকে নিয়ে তোমার হাতে পরিয়ে দিয়েছেন। দিলই বা, কিন্তু ভেঙে এসে ভালোবাসা নারকের জন্য তুমি দিয়েছ। তোমাকে সমাপ্তি জানতে হবে। রাজা, আমরা 1 মিনিটের মধ্যে ফায়ার ওপেন করতে বাধ্য হব। চলো, বাইরে গিয়ে তোমার কৃতকর্মের কথা স্বীকার করবে তুমি। চলো এসো। গান্ধী মা, বাবা তুমি, বাবা আমি কত খুব বিয়ে বাড়ির ইচ্ছা বিরুদ্ধ হচ্ছে। কোর্টে স্টে অর্ডার দেখুন। কি হলো রাজু সাহেব, এখনো বর্ষাতে বসে থাকবে? রাজু, এই চুপ, আর একটা কথা বলবি না। রাজু, রাজা কি ব্যাপার? মিস্টার খান, যাকে আপনি রাজা বলে জানেন আসলে সে রাজা নয়, ওর নাম বাদশা। সত্য নাম ধরে এক খুনি, বাদশা চৌধুরী। আরে রাজু তালুকদার হলো এই হীরা তালুকদারের আপন চাচাতো ভাই। বাদ বাকি ঘটনা আমরা চলে যাবার পর ওই ফন্ড রাজার মুখে শুনবেন। চলে আয়। নিষ্ঠুর পিতা, কিন্তু মেয়ের চোখে অশ্রু এই শক্ত পাথরকে গলিয়ে কাদা বানিয়েছে। বোনের চোখের অশ্রু কি তোমাকে লোহা বানিয়ে দিল?
হীরা তালুকদার, মীরা তালুকদারকে আমি চিনি। বাদশাহ চৌধুরীর নামও আমি শুনেছি। বাদশাহ চৌধুরী থেকে সিম্পলি রাজা মেকানিক হওয়ার তোমার কারণ কি? কেন পরিচয় গোপন করে এখানে আছো? কোন কারণে বিয়ের আসর থেকে ওরা ভর তুলে নিয়ে গেল? কি রহস্য এর পিছনে? আপনার চোখের পানির কসম রাজা, বলো রাজা বলো। এই হীরা তালুকদারের দাদারা ছিল চর দখল করা লাঠিয়াল ডাকাত। আমরা ছিলাম চন্দনপুরের সাবেক জমিদার, যোদ্ধা, শিল্পপতি। হীরা তালুকদারের দাদা পাঁচু সর্দার আমাদের কয়েকশো একর জমি দখল করে দেয়, খামার বাড়ি দখল করে বসতি স্থাপন করেন। আমার দাদারা বিরোধে না গিয়ে জমিগুলো ওদের নামে দানপত্র লিখে দেন, ওরা তালুকদার উপাধি ধারণ করে। কিন্তু ওদের লোভ বেড়ে যায়, ওরা আমাদের জমি জবরদখল করতে থাকে, কোল্ড স্টোরেজ দখল করে দেয়, আমাদের স্পিনিং মিল বন্ধ করার জন্য শ্রমিকদের মিলে যেতে বাধা দেয়, আরো নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকে। আমার মায়ের মুখে শুনেছি একদিন হীরার এক চাচার জমির তালুকদার আমার এক বোবা খোপকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে। আমাজান, সর্বনাশ হয়ে গেছে, জমির তালুকদার মন জবাবে তুলে নিয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা রফিক, রফিক মঞ্জুকে জমি তুলে নিয়ে গেছে। কি বললেন? আমার চাচা রফিকে ওদের হাত থেকে বাঁচতে পারল না। এরপর বাঁধল আঞ্চলিক দাঙ্গা, সুযোগ পেলেই ওরা আমাদের লোকজন খুন করে, খুন ওরাও হয়। পুলিশ চৌকি বসালো, যার ইনচার্জ হয়ে এলো আজকের আইজি, তখন উনি ডিএসপি ছিলেন। ডিএসপি সাহেব আমার বাবার কাছে একটা সমঝোতার প্রস্তাব নিয়ে এলেন। বাহার, এ প্রস্তাব তুমি না দিয়ে অন্য কেউ দিলে তার জীবটা আমি কেটে ফেলতাম। সুলতান, শুধু জীব কেন, আমার পুরো জীবনটার উপর রয়েছে তোমাদের অধিকার। এতিমে বাহারকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আশ্রয় দিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন তোমার বাবা, পুলিশের চাকরি তিনি জোগাড় করে দিয়েছেন। আমি তোমাদের জন্য কিছু করতে চাই। কি করতে চাও তুমি? ওই ডাকাত খুনের ঘরে আমার বোনকে বিয়ে দিতে চাও? ওই তুমি তালুকদার যার বেত্তমেজ ভাই আমার একমাত্র বোবা বোন মঞ্জুকে বেজ্জতি করে মেরেছে, যার জন্য আমার একমাত্র ভাই রফিককে জীবন দিতে হয়েছে, সেই ঘরে আমি আমার বোন বিয়ে দেবো? অসম্ভব। সুলতান, তুমি তালুকদার লেখাপড়া শিখেছে, স্বামীমাকে বিয়ে দিলে যদি দুই পুরুষের বিরোধ মিটে যায় তো ভালো, প্রস্তাব ওরাই পাঠিয়েছে। কিন্তু আব্বাজানের ইচ্ছা ছিল স্বামীমাকে তোমার সাথে বিয়ে দেবে, স্বামীমাও তোমাকে। না সুলতান, স্বামীমাকে আমি আপন ছোট বোনের মতোই জানি, কিন্তু স্বামীমা ও বিয়েতে রাজি হবে কিনা? স্বামীমা বিয়েতে রাজি আছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। ভাই ভাই, আপনাদের সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলুন। আরে আয় শামিমা, আয়। মামিমা কেমন আছো? আব্বু ভালো। মামা, বিয়ের পর 10 বছর পার হয়ে গেল, এর মধ্যে 10 দিনই তো বাপের বাড়ি এলি না, কেন বলতো? কি করে আসি ভাবি, বড় সংসার, বড় বড় কাজ, সব দায়িত্ব তো আমার উপর। ভাবি সেলিম, জানিস বাচ্চা আমি লন্ডন পড়তে যাচ্ছি। সে কি রে বলিস, কি এতটুকু বাচ্চাকে বিলেত পাঠাবি? হ্যাঁ ভাইজান, আমি চাই না আমার সেলিম ওই বাড়ির পরিবেশে বেড়ে উঠুক, রক্ত শুধরায় না, ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে ভাইজান। ঠিক আছে, ব্যবস্থা করে দেব। রাজুকে লেখাপড়া করাতে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়া হলো, পারিবারিক কলহে ফুপুর হাতে খুন হলো ফুপু আর আমার বাবা। মা জমিদারি দেখাশোনার পাশাপাশি আমাদেরকে বড় করতে লাগলেন। আমি বিয়ে পাশ করে
ছুটে এলাম বাড়িতে। মা, রত্না, রানী, মা, রানী, রত্না, কি হচ্ছে? তুমি আসছিস কেন? মা, আমি পাস করেছি। মা, আমি পাস করেছি। হ্যাঁ, দুষ্ট ছেলে, কি পাস করেছি? বিএ পাস। সে খবর তো আমরা আগেই পেয়েছি। আমি ভাবলাম কি না কি। তার মানে বিয়ে এদের কাছে কিছুই না? ভাইয়া, ভাইয়া, তুই বিয়ে করেছিস? বিয়ে না রে, বিয়ে পাস। বউ মানে ভাবি কথা? না, বিয়ে করলো না বউ, বিয়ে পাস করেছি। ও, বিয়ে পাস, বিয়ে না। রূপচাঁদ, গান শোনার মুখটা নষ্ট করে শুধু শুধু দৌড়ে এলাম। তাদের তাদের যে ভাইজান, কি ব্যাপার? এরা সব বিয়ে বিয়ে বউ করছে কেন? ভাইজান, আমার বয়স হয়েছে, বাড়িতে একটা বউ দরকার না? ও, বউ দরকার? একাদের তোকে একটা বিয়ে করিয়ে দিই। হ্যাঁ, কি যে কন ভাইজান, এক বিয়া করে ফাইসে গেছি, আবারও বিয়া। দেখি কোথাও ফাঁসতে পারে কিনা। সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন থাকবো বাবা। খরায় পুড়ে এবছর কেউ ধান ঘরে তুলতে পারেনি, এখনো বৃষ্টির দেখা নাই। হীরা তালুকদারের কাছে জমি বন্ধক দিয়ে এলাম। কি বলছেন চাচা, ওই জমি কি আর ফেরত পাবেন? আপাতত খেয়ে বাঁচতে হবে তো বাবা, তোমরা আর কত করবে? অনেকে ওদের কাছে সস্তায় জমি বন্ধক দিয়ে দিচ্ছে, আগে গরিব ছিল, এখন সবাই ভুল ভুল হবে। আসি বাবা, আসি। তোমার স্পর্ধা তো কম নয়, তুমি হীরা তালুকদার এবং বাবলিকে তুমি তুমি করে বলছো? আমরা জানার না হেতির ভাই হীরা তালুকদার। ভাইয়ের নাম হীরা তালুকদার, বাপের নাম নেই। শরাব, কে তুমি? তোমার মতেই এক বেয়াদব, বাদশাহ চৌধুরী। কোন বাদশাহ চৌধুরী? বাদশাহ চৌধুরী এলাকায় একজনই আছে, লন্ডন থেকে এসেছে তো, কাজে চিনো না চেনার ভান করছো। তোমার মতো একজন পথের মানুষকে চেনার আমার দরকার আছে? আছে নুন সাহেব, যার জমিনে দাঁড়িয়ে তুমি দম্ভ করছো তাকে না চেনা একটা অপরাধ। ক্ষমা পেতে পারো, আমরা বৃষ্টি হবার জন্য কাদা গড়াগড়ি করে গান গাইব, তোমাকে আমাদের সাথে গাইতে হবে। কাদা গড়াগড়ি গান? অশিট, আমি তোমাকে কোনো কথাই বুঝিনি। এই যে আমার বাবাজি, বাবাজি, বেদাত করে আল্লাহর কাছে চাইলে কিছুই পাওয়া যাবে না, আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হলে ইস্তেসকার নামাজ পড়তে হবে। দুঃখিত মোল্লা সাহেব, আপনি নামাজের ব্যবস্থা করুন, আমরা নামাজ পড়ব, গরিব দুঃখীদের খাবারের জন্য সেনের ব্যবস্থা করব। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আপনার ফুফা আজই জেল থেকে ছাড়া পাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো বাবা? ওকে চাচাজি, ও আমার স্ত্রীর দু সম্পর্কের ভাই, এতিম তো, ও কেউ নেই, আমার কাছেই থাকে। কে চিঠি লিখেছে? অন্যের দানের দুশ্মন বাদশাহ চৌধুরী, পড়ে শুনামো। নিশ্চয়ই জান ভিক্ষা চেয়েছে। আমি না, আমি না, চিঠি বলে এই আমার বাবার হত্যাকারী, কান খুলে শোন, জেলে ছিলি, জানে বেঁচেছিলি, বরমন কাতালি সাহেব, চিঠি বাইরে বেরিয়েছিস, এক কদম সামনে বাড়ে রে, সেটা তুই মৃত্যুর দিকে বাড়াবি, এলাকায় না ঢুকে পালিয়ে যা। চিঠি, চিঠি।
দশ মিনিটের মধ্যে তোর মৃত্যু হবে। ইতি বাদশা চৌধুরী আমার ভয়ঙ্কর মৃত্যু চোখের সামনে দেখেও এমন হুমকি দিতে ওর বুকটা কাঁপলো না? আজ ওর নিজের মৃত্যু দেখবে। ভবিষ্যতে কাজে লাগবে। এই খরা গজল তুলে নিয়ে আমাদের রহমতের বৃষ্টি দেওয়াল্লা আল্লাহর দরবারে মনে যাক রত তার গায়ে লাঠি মারার শাস্তি আল্লাহই তোকে দেবে। সারা এলাকা খরাই করছে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হচ্ছে। মৃত্যু খুনের অভিযোগ এনে মোনাজাত নষ্ট করিস না। আমার চাচার গা থেকে ঝরে পড়া রক্ত তোর মোনাজাতের বৃষ্টিতে ধুয়ে যাবে। আমি তা হতে দেব না, বৃষ্টি এলে তোর রক্ত ধুয়ে নিয়ে যাবে। এই গরিব মানুষকে বৃষ্টি দাও আল্লাহ, এই খরা দূর করে দাও আল্লাহ, হ্যালো ভাবি, তুমি অ্যাক্সিডেন্ট করেছে, ও মুক্তি ক্লিনিক আছে, আমি সেখানে আছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। কি টুম্পা, তুমি অ্যাক্সিডেন্ট করেছে? আমার তো অ্যাক্সিডেন্ট করেছে। হ্যালো কে ভাবি, কি আছে? টুম্পা অ্যাক্সিডেন্ট করেছে। Thank you.
বাচ্চা এখন বিপদমুক্ত। থ্যাংক ইউ ডক্টর, ওয়েলকাম। এখন আমি যেতে পারি? শিওর। বাদশার সময় মতো ওকে নিয়ে না এলে আর প্রয়োজন মতো রক্ত না দিলে আপনার মেয়েকে বাঁচানো যেত না। কে রক্ত দিয়েছে? বাদশা বলতে পারেন। এখন বাচ্চার শরীরের পুরো রক্তই হচ্ছে মিস্টার বাদশার। আমার মেয়ের শরীরে দুশ্মনের রক্ত? অসম্ভব, দুশ্মনের রক্ত পান করতে পারি, দুশ্মনের রক্ত শিরায় নিতে পারি না। এই রক্ত আমার বাড়ি যাবে না। দুশ্মনের রক্ত দাফনের ব্যবস্থা করছি। মেরা জাজিরা ভাইয়া, এই লাশ মিউনিসিপালিটির গাড়িতে করে বাদশার বাড়িতে পাঠিয়ে দে। জি ভাইয়া। যা, লাশ এখানে এনেছিস কেন? দাফন হবে বলে? কখনো না। এই ইচ্ছা তো হয় তরঙ্গলে তোকেই দাফন করি, কিন্তু না, ওই কন্যা ভরা সুকতরা মায়ের মুখের দিকে তাকিয়ে তা আমি করব না। এই শুরু কর, খবরদার। এই পাখির গর্জন শুনেছি, খাবার ঢোল দেখেছি, কিন্তু খানা মেরে কলিজা খেতে দেখেছি। টুম্পাকে আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু টুম্পা ঘুরিয়ে গেছে, এখনো স্মৃতি থেকে যাবে ওই কবর। তবু তো আরেকবার আমার মেয়ে লাশ দেখতে পেলো ভাই। এই কবর দেখবে আর নিজের খুনি জীবনের সমাপ্তির হিসাব করবে। ভাবি, আপনার মেয়েকে আমি রক্ত দিয়ে বাঁচাতে চেয়েছিলাম, আমি রক্ত না দিলে হয়তো আপনাদের বাঁচত না। ভাই, আপনি তো আমার সোনামণিকে কবর দিয়েছেন, এই কবরের এক মুঠো মাটি কেউ সরালে তার হাত কেটে ফেলব, কেউ কবরের দিকে এক পা বাড়ালে তার পা কেটে ফেলব। চলো তার ঘর থেকে মাথা আলাদা করে ফেলবো। এসো। ভাবি উঠতে হয়, রত্নার অনির সঙ্গে দেখা হলো না, ওরা কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে হয়তো। ভাই সাহেব, আপনার মেয়েকেও কিন্তু আজ পর্যন্ত দেখতে পেলাম না। ভাবি, প্রমোশন নিয়ে ঢাকা গেলেই আর আশা নয়, আপনাদেরকে ধরে ওখানে নিয়ে যাব। বাবা, তুমি কি পড়াশোনার ইতি টানলে? না আঙ্কেল, মাস্টার্স করে দাদার ইচ্ছা পূরণ করব। গ্রামের কলেজে মাস্টারি করবো ভাবছি। দ্যাটস গুড। ভাবি,
আজ তাহলে চলি। বলো মিস বাবলি, হঠাৎ আমার সাথে কি জরুরি কথা? স্ট্রেট কাট কথা আমার পছন্দ, তোমার জারিং স্টাইল আমার পছন্দ, শত্রু হিসেবে তোমাকে আমার পছন্দ, মিত্র হিসেবেও পছন্দ। তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি। শুরুটাই শেষ ধরে নাও, তোমাকে আমি ভালোবাসতে পারবো না, কারণ আমি হীরা তালুকদারের চাচা জমির তালুকদারের মেয়ে, যাকে তোমার চাচা রফিক চৌধুরী হত্যা করেছে, এবং রফিক চৌধুরীকে হত্যা করেছে আমার চাচারা। ইতিহাস যখন জানো, তখন নতুন করে সম্পর্ক করার ইচ্ছা কেন? পুরনো বিরোধ মেটানোর জন্য তোমার ফুপুকে আমার বড় চাচার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফুপুকে আমি আমার চোখের সামনে লাশ হতে দেখেছি, দেখেছি বাবাকে লাশ হতে। আমার চাচাকেও তুমি লাশ করেছ? একটা কথা, সত্য মিথ্যা যাচাই করতে আমি আসিনি, কারণ আমি কোনো লাশ ঘর চাই না, চাই স্বামীর ঘর, যে ঘরটা তুমি আমাকে দিতে পারো। কেন? আমি এ যুগের শিক্ষিতা মেয়ে, আমি যাকে নিয়ে স্বপ্নের ঘর বাঁধতে চাই, সেই ঘর তোমাদের দুই পুরুষের দুশ্মনীর আগুনে পুড়ে যেতে দেব না। বরং ভালোবাসার অটুট বন্ধনে দুশ্মনীর আগুন নিভে যাবে। বলো আমাকে গ্রহণ করবে কিনা? আমি তোমাদের বাড়ি বউ হতে চাই। আমার মা যদি বলে হ্যাঁ, আমি বলবো ইয়েস। আমার পছন্দ হয়েছে, তুমি এবারই বউ হবে মা। এ বিয়ে আমি তোমার পছন্দ করছি, কিন্তু আমার বিয়ে আমি আমার পছন্দ করব। যা, ওকে পৌঁছে দিয়ে আয়। চলো মন সাহেব, আবার এসো। আসুন, মেম সাহেব বলছো কেন? বাপলি বলো। জি না, সে অধিকার এখন হয়নি, কিন্তু তোমার মাথার সুগন্ধি আমাকে আকর্ষণ করে বলছে তোমার উপর আছে আমার পূর্ণ অধিকার। Oh,
জাগা থাকুক নো তোমারি ঘরেতে, এসো আমারি ঘরেতে। সেটা তোমার ইচ্ছার ব্যাপার, আমার কোনো তাড়া নেই। কিন্তু আমার আছে। অসভ্য মেয়ে, ভাইদের ইজ্জতের একটু টাকা নেই তোর? দুশ্মনদের সাথে কিসে ধরা ধরলি? আহা, যেতে দাও ভাইয়া, ড্রাইভার হিসেবে নিয়ে এসেছে। ভাইয়া, ওকে অপমান করে আর একটি কথা বলবে না। কি বললি, কি বললি তুই? এই খুনিকে আবার মান অপমান, ওর অপমানে তোর কি আসে যায়? অনেক কিছু আসে যায় ভাইয়া, কারণ বাচ্চাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। টুম্পার কবরের পাশের একটি পাতা সরাবার সাহস যার হয়নি, সে বাদশাহ চৌধুরী হবে স্ত্রীর গায়ে হাত তোলার সাহস পায় কি করে? বাদশাহ, আমার বোন তোর ঘরে বকো দিন হবে না। হবে, কারণ ওকে আমার মা পছন্দ করেছে, তো হবে। তুমি ওদের বাড়িতে? হ্যাঁ, আমি নিজে গিয়েছিলাম। কেন গিয়েছিলি? ভাইয়া, আমি বড় হয়েছি, স্বাধীন সিদ্ধান্ত নেবার সাহস এবং অধিকার আমার আছে। এখানে দাঁড়িয়ে ওদের নিষ্ফল হুঙ্কার কেন শুনছিস বাবলি? ওরা শুধু পশুর মতো গর্জনই করতে পারে, কাউকে ভালোবাসতে পারে না। চল। চাচি আম্মা, আপনি আমাদের মাফ করে দিন, আমরা বাবলির মতামতের বিরুদ্ধে গিয়েছিলাম, কিন্তু বাবলি আমাদের চোখ খুলে দিয়েছে। চাচি আম্মা, বাবলিকে বাদশার বউ করে নিন। হ্যাঁ চাচি আম্মা, এই বিয়ের মাধ্যমে তীর পুরুষের দুশ্মনী মিটে যাক চাচি আম্মা। আপনি মা, আমাদের তো মা বাপ কেউ নেই, কাজেই আমরা হিংস্র পশু হয়ে গিয়েছি, আমাদের ক্ষমা করে দিন, বাবলিকে গ্রহণ করুন চাচি আম্মা। তোমরা মিষ্টি মুখ না করে যেও না। তোমার জন্য বাবলিদের বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছে। কি রে, তোর বিয়ে তুই এখনো তৈরি হসনি? আমা, তুমি যাও তো, আমি সময় মতো সবাইকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, সময় মতো চলে আসিস বাবা। ঠিক আছে। আমার মাফ করে দেন, সব কথা পরে বলবো। এই লং সিটি, এই সিটি জেল গেটে আপনার ফুফারে পড়ে শুনেছিলাম, সিটি পড়ে পড়েন আপনার আগে মারা বাঁচান। আপনাকে পুরো বংশ উড়াই দিবার জন্য গাড়ির ভিতরে বুম ফিটিং করছে। বলছিলাম
তোমার চোখের সামনে বাবা গেছে, আজ আমাদের চোখের সামনে মা গেল, এই মাটি আমাদের চাই না ভাইয়া। চলো ভাইয়া চলো, আমরা অন্য কোথাও চলে যাই, তার বাড়ি ঘর বিশাল সম্পত্তি। না কিছুতেই না, কখনো না। ওরা আমাদের বাবাকে খুন করেছে, ওরা আমাদের মাকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে, ওদেরকে আমি কবরেও যেতে দেবো না, ওদেরকে আমি কেটে টুকরো করে করে কবর দিয়ে খাওয়াবো। আজ আমার হাত থেকে ওদের রেহাই নেই। না ভাইয়া, তোমার হাত থেকে ওদের রেহাই নেই, আইনের হাত থেকে তোমার রেহাই নেই। তোমার ফাঁসি হবে, তখন কে আমাদের রক্ষা করবে ভাইয়া? আমার কথা ছাড়ো ভাইয়া, আমি তোমার ভাই, বীরের মতো বাঁচতেও পারবো মরতেও পারবো, কিন্তু রত্না রত্না কি হবে ভাইয়া? আমি মরে যাবো ভাইয়া, কিন্তু তোমাদের মরতে দেখতে পারবো না। এখন তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা, মৃত মা বাবার কসম, এখান থেকে চলো ভাইয়া, দূরে কোথাও চলো। কিন্তু কোথায় যাবো? এই বিশাল সম্পত্তির একটা হিল্লা না করে কোথায় যাবো? কি করে চলবো? বাঁচতে হলে চাই অন্ন, বস্ত্র, বাসস্থান, এর জন্য প্রয়োজন হবে টাকা। ভাইয়া, বাঁচার জন্য টাকার প্রয়োজন, আর এই টাকার জন্য প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করব। তবে এখানে থাকবো না। চলো ভাইয়া চলো, এখান থেকে চলে যাই, চলো চলো ভাইয়া, ভাইয়া চলো, ভাইয়া চলো। বাবলি, 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 ভাইয়া ভাইয়া, তোমার অবস্থা কে করলো? বাদশাহ, বাদশাহ আমাদের সাথে ধোকাবাজি করেছে, আমাকে খুন করেছে, আমার রক্তের কসম লাগে ভাবলি, তুই এই যুদ্ধ শেষ করবি না, বাদশাকে তুই ক্ষমা করবি না, তুই ওকে ক্ষমা করবি না। তোমার রক্তের কসম ভাইয়া, বাচ্চাকে আমি ক্ষমা করব না। শুধু ভাই বোনের জীবনের দিকে তাকিয়ে নাম ধাম পরিবর্তন করে এখানে বাস করছি, আমাদের মিল কারখানা বিষয় সম্পত্তি সবই এখন দখল করে নিয়েছে হীরা তালুকদার, এমনকি বসত বাড়িটা পর্যন্ত এখন ওর দখলে। আপন প্রপোত ভাই রাজু পরিচয় গোপন করে বন্ধু সেজে বীর নামে এমন প্রতারণা করবে তা আমি কল্পনা করতে পারিনি। কি করেছিস? অ্যাম্বুলেন্স, ব্যবস্থা করো। আপনার বোন এখন বিপদ মুক্ত। বিয়ে ভেঙে যাওয়ার জন্য কেউ আত্মহত্যা করে? মিস্টার রাজা, আপনার বোনের আত্মহত্যার চেষ্টার পেছনে অন্য কারণ, ওনার পেটে বাচ্চা, উনি মা হতে চাচ্ছেন। আমাকে কেন বাঁচালে ভাইয়া, কেন বাঁচালে? আমার বেঁচে থাকার সব দরজা আজ বন্ধ করে দিয়েছে, আমি কেন বেঁচে থাকবো, কেন বেঁচে থাকবো? তোকে বেঁচে থাকতে হবে রত্না, তোদের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। মানুষ এক দরজা বন্ধ করে দেয়, আল্লাহ হাজার দরজা খুলে দেয়। আজ তোর ঘরে থাক, রাজাকে কোথায় পাবো বল? আমার বোনের কুখ্যাত স্বামী হীরা তালুকদার ওরে নিয়ে গেছে। হীরা কেন? হীরার মোরা বাবু পারবে না রাজুকে আমার হাত থেকে বাঁচাতে, হীরাকে মরতে হবে। আমার বুকে আগুন জ্বালারে, তেনার
হীরা তালুকদারের রিহাই নাই। কান খুলে শোন, আমার কি দোষ দুলা ভাই, আমি তো বাদশার চিঠি পড়ে শোনাচ্ছি। ইংরেজিতে কথা আছে না, টিট ফর ট্যাট, আপনি জেল গেইটে আপনার চাচারে যেমন ভুয়া চিঠি লেখে, দুই নম্বরই আমি না চিঠি কয় পাপে পাপে পাহাড় করেছিস, সেই পাহাড়ের নিচে তোকে চাপা দিয়ে মারবো। এই কি চিন্তা করার সারম দাদা, পরিণতির কথা ভাবতে থাক শালা। ইদি বাদশাহ চৌধুরী, খান অফ সুলতান চৌধুরী, গ্রান্ড সান অফ খানদা আবু কাসিম চৌধুরী। মেকানিকটা এত বড় সাহস, ও তোমাকে হুমকি দেয়? হুমকি না বেন সাহেব, সে যাই বলে তাই কয়ে। কবর ওকে শুয়ে দিব। কি ভেবেছিলি তুই, বাদশাহ চৌধুরী চাল নিয়ে পালিয়ে গেছে, বিষয় সম্পত্তি তোদের ভিক্ষা দিয়ে নিজের ভিক্ষুকের জীবন বেছে নিয়েছে, কোনদিন সে আর নিজের জমিতে ফিরে আসবে না। ভুল ভুল চিন্তা করেছিস তুই, 3 বছরে দুনিয়া অনেক বদলে গেছে, কিন্তু বাদশাহ চৌধুরী বদলায়নি। সেই রক্ত, সেই বাহুবল, সেই পৌরুষ এখনো বিদ্যমান। সমস্ত পৌরুষ গলে পানি হয়ে যাবে, আজ কবরে যাওয়ার অবস্থা থাকবে না তোর। ওর সাথে দাঁড়িয়ে কি কথা বলছো ভাইয়া, বসে কথা বলো। বিচারকের সামনে বিচারাধীন কারো বসার অধিকার নেই। তাহলে তুই বিচার করতে এসেছিস? হ্যাঁ বিচার করতে এসেছি, এবং ফাইনাল রায় শুনিয়ে যাব। বাদশাহ চৌধুরীর বউ হবার ভাগ্য নিয়ে তোমার জন্ম হয়নি, সুতরাং তোমাকে করেও করতে পারলাম না। বিয়ে তো করুন, ওটা বুঝি তোমার রক্ষিতা, রাজা বাদশাহ যে রক্ষিতা, তোর মতো চোর বাট
ব্যাপারদের মেয়েরা হয় না। মুখ সামনে কথা বল হারামজাদি। এই তুই কাকে হারামজাদি বলছিস? আমি তোর মতো ডাকাতের মেয়ে নই, আইজিপির মেয়ে। আমি আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ইউ আন্ডারস্ট্যান্ড? এসো এসো বিলেত ফেরত, মিস্টার আরবি তালুকদার ওরফে রাজ বাহাদুর তালুকদার ওরফে রাজু। তুমি ওদের মতন একজন অপরাধী, তোমার প্রথম অপরাধ। তুমি পরিচয় গোপন করে আমার ভাইয়ের সাথে বন্ধুত্বের নাটক করেছো, তোমার দ্বিতীয় অপরাধ। তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে প্রতারিত করেছো, তোমার তৃতীয়। আমার বাবার হত্যাকারী বোনের সাথে কিসের ভালোবাসা, কিসের ভালোবাসা? এই ঘৃণাও তো তোকে করা যায় না। তোর সাথে ভালোবাসার অভিনয় করে, তোকে গোপনে বিয়ে করে, তোর থেকে বাচ্চা দিয়ে পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছি আমি। পিতৃ হত্যার প্রতিশোধ দিয়ে রাসত থেকে উঠে এসে তোর দাম্ভিক ভাইয়ের মাথাটা আমি নিচু করে দিয়েছি। প্রতিশোধের নাম শুনেছিস, দেখিস নে? আজ পুরো বংশ মিলে দেখবে প্রতিশোধ কাকে বলে। সাধু বাবার মাজারে তুমি আমাকে বিয়ে করেছ, সুতরাং আমার পেটের বাচ্চার বাপ তুমি। তুমি স্বীকার না করলেও এই বাচ্চার জন্ম দেব আমি, দখলদার ডাকাতের বংশধর তোমরা। আমার পেটের বাচ্চা যদি ছেলে হয় তাহলে তাকে বানাবো ভয়ঙ্কর ডাকাত, যদি মেয়ে হয় তাহলে বানাবো ভয়ঙ্কর বেশ্যা, বেশ্যা। আলু নামিয়ে কথা বল, নইলে হাত কেটে ফেলবো। আজ তো তোদের কেটে টুকরো টুকরো করবো আমি। ওই চিন্তা মাথায় খাই দিস না হীরা, ফিনিশ হয়ে যাবি, ফিনিশ। এবার আমার রায় শোনো, বিকাল চারটা পর্যন্ত আমি বধূ সেজে বসে থাকবো, তুমি রাজু তালুকদার বরযাত্রা নিয়ে আমাকে গ্রহণ করতে যাবে। ইউ উইল নেভার বিকাম মাই ওয়াইফ, আন্ডারস্ট্যান্ড? তুই আমার স্ত্রী কখনো হবি না। আমি তো স্ত্রী হব না, কিন্তু তুই আমার স্বামী হবার জন্য বৃক্ষের হাত পেতে যাবি, জাস্ট টু বেগ পার্ডন, ইউ আন্ডারস্ট্যান্ড? যদি না যায়? যাবে, ওকে যেতেই হবে, ওর জীবন ওকে টেনে নিয়ে যাবে, নইলে চারটা এক মিনিটে আমি ওর লাশ গ্রহণ করতে আসব। আমার বাড়িতে ঢুকে আমার ভাইকে হত্যার হুমকি, এখন তোর লাশ হয়ে ফিরে যাবে। বাদশাহ চৌধুরী আমার নাম, বাদশাহ চৌধুরী। রানী চৌধুরী আমার নাম, চৌধুরীর একবার মার শুরু করলে ঘুমতে ভুলে যায়। কয়জন মরল? বন্ধু কত রোজা, ওদের কবর এখানেই হবে। চৌধুরীর অস্ত্রের লাইসেন্স পেয়েছে ব্রিটিশ আমলে, তারপর পাকিস্তান গেছে, এখন বাংলাদেশ। কোথায় যাতে বুলেটের কাজ করে, তারা অকারণে বুলেট খরচ করে না। আর হ্যাঁ, তোমার ভাইদের আর কে কি অপরাধ আমরা যাবার পরে জেনে নিও। ভাইয়া, আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে, আর যুদ্ধের জন্য এক সেকেন্ড সময় যথেষ্ট। তুমি কি মনে করো ওরা আসবে? সবাইকে আমার দরকার নেই, আমার দরকার শুধু রাজুকে। অসম্ভব, সন্তানের আসে রত্নাকে আমি স্ত্রীর স্বীকৃতি কখনো দিতে যাব না। তা যাবে কেন? সন্তানের মায়ের তোমরা কি বুঝবে? তোমরা তো এতিমের মতো মানুষ হয়েছো, তাও ওই চৌধুরীদের দয়ায়। বাঘিনী তার শাবককে আগলে রাখতে চাইলেও ক্ষুধার্ত বাঘ তার সন্তানকে খেয়ে ফেলে, তেমনি দুশ্মনীর ক্ষুধার সবার বাহিরা খেয়ে ফেলেছে আমার একমাত্র বেটুপ্পাকে। ভাবি, এসব তো আমার চোখের সামনেই হয়েছে, তবুও তোমার চোখ খুলে নিজে তোমার ভাইয়ের আর কি কি করতে পারে। তোমার বিয়ে ওই চৌধুরী বাড়িতেই হতো, যদি রাজির আর মীরা ওই অনুষ্ঠানের দিন বাদশার মাকে গাড়ি শুধু উড়িয়ে না দিত, রাজিরা মরত না। যদি রত্না রনিকে তুলে না নিয়ে যেত, বাদশা রনি আর রত্নার চোখে আমি যে ধ্বংসের আগুন দেখেছি তাতে এ বাড়ির কোনো পুরুষ বাঁচবে না।
বেঁচে থাকবে বাড়ির কয়েকজন নিঃসন্তান বিধবা। আমার বাবাকে তো বাসার থেকে খুন করেছে। ভুল ভুল চিন্তা করেন কেন, আপনার বাপকে বাদশা ভাই খুন করে নেই, আপনার ভাই হীরার ইশারায় টনি খুন করেছে আপনার বাপকে। আপনি যুদ্ধ করে মরবেন, সম্পত্তি খাবে তারা। এই লন রেলগেটে আপনার বাপকে আপনার ভাইয়ে কি চিঠি লিখছিল, চিঠি লিখতে আপনার ভাই আর টনি সাহেব টান টান করে গুলি করে আপনার বাপকে খুন করেছে। খবর ঠিকই বলেছে, কেন বাপের সম্পত্তি ভোগ করতে লন্ডন থেকে এসেছো রাজু? ওগুলো এখন আমাদের। বাস্টার্ড, তোদের মিথ্যে কথায় বিশ্বাস করে আমার রত্নার পবিত্র ভালোবাসার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি, তোদেরকে আমি ছাড়বো না। হারামির বাচ্চা, তুই আমার বাবাকে খুন করে বর্ষার নাম দিয়েছিস, খুন করে ফেলবো, খুন করে ফেলবো, খুন করে ফেলবো। সর্বন রত্না তো লাশ নেবে বলেছিল না? হ্যাঁ লাশই নেবে। দেখা
আমি ক্ষমা করেছি রাজু, যেহেতু রত্না তোকে ক্ষমা করেছে। চলো রাজু ভাই, এবার তিন বিয়ে একত্রে হবে। আরে বোকা, তিন বিয়ে একত্রে হতে হলে তিনটি কন্যা লাগে, দুই কন্যা এখন আমার হাতে। ওয়াও, অসহায় মেয়ে মানুষদের ঢাল ভাড়ায় কাপুরুষ, সাহস থাকলে অস্ত্র হাতে হয়, আমরা খালি হাতে। তোরে না কইছি লম্বা শুনলে আমার সামনে হবি না, এই শুনে মাঝে শয়তান, এটি কারিয়ালা, এই বেলনে মাথা করিয়ালা, এক চুপ কর। তোর জীবনে কিছু তুই আমার দুরাবারে কুকুর দিস, আমার বেআইনের পিছিয়ে কুত্তার মতো খাইস্য কিচ্ছু হয় নিলাম, এই দেখো সামনে মারামারি হইতা কেমনে মারে। তোর ভাই আমাকে বলেছিল তোর সাথে আমার জেনে দেবে, কিন্তু কিছুই করলো না। ওর কথা তোকে পাওয়ার জন্য মানুষ পর্যন্ত খুন করেছি। কিছু বলতে গেলাম একবার মেরে ফেলে।
আমার মনে এটি বাড়ি দেখবো আরে তোরা কি কই দুটো বাড়ি দেখবো